এদিকে এলডি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন বিএনপির কাঁধে সওয়ার হয়ে নয় নিজ যোগ্যতায় নির্বাচন করতে হবে আর অন্যদিকে বিএনপি নেতারা বলছেন নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের ওপর ঐক্যফ্রন্ট ক্ষমতায় না গেলে দেশ চরমপন্থীদের দখলে চলে যাবে বলেও মন্তব্য তাদের আরো জানাচ্ছেন রাহুল রায় মুক্তিযোদ্ধা দলের আলোচনায় বিএনপি নেতাদের সঙ্গে অতিথি ছিলেন বিশ জোটের শরিক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আগামী নির্বাচনে মনোনয়ন নির্বাচনের কৌশল সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা ওই ব্যক্তিকে নমিনেশন দিতে হবে যার যোগ্যতা আছে এবং জনগণের কাছে যার গ্রহণ যোগ্যতা থাকে বিএনপির কাঁধে সোয়ার হয়ে আমি পার হব এটা হবে না আমার নিজের গুণে আমাকে পার হইতে হবে কাঁধে সোয়ার হয়ে অন্যকে তার হক থেকে মাহরুম করে হক থেকে করে এখানে নির্বাচিত মিল চৌধুরীকে গ্রেপ্তার করে রফিকুল ইসলাম মিয়া গ্রেপ্তার করে নতুন নতুন গ্রেপ্তার নতুন নতুন মামলা কর্পনা নির্বাচন আমরা বলতে পারবো তা সেটা তো সরকার চায় সে একটা ওয়াক ওভার চায় তারা জানে যদি লড়াই হয় তাহলে তারা জিততে পারবে না বিএনপি নেতারা মনে করছেন জাতীয় ঐক্যফ্রন্টেরই ক্ষমতায় যাওয়া উচিত এবং এটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য শেষ সুযোগ এবার যদি সুষ্ঠু নির্বাচন না হয় জাতীয়তাবাদী ঐক্যফ্রন্ট যদি ক্ষমতায় যেতে না পারে আগামী দিনে চরমপন্থীদের হাতে চলে যাবে এই দেশ সাধারণ মানুষেরা ভোটাধিকারও থাকবে না গণতান্ত্রিক অধিকারও থাকবে না আর এখন যারা আরামায় এসে আছেন তারাও আরামায় থাকতে পারবেন না রাস্তাঘাটে বেরোতে পারবেন না তাদের দাবি এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি আর লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না রাহুল রায় চ্যানেল আই ঢাকা